আসসালামু আলাইকুম। এইচটিএমএল 5 এর উপর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তালহা ট্রেনিং এর পক্ষ থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই পর্বে আমরা এইচটিএমএল 5 এর ফিল্ড সেট লেজেন্ড এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো ফিল্ড সেট এবং লেজেন্ড এই ট্যাগ দুটো বেসিক্যালি আমরা যখন ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ফর্ম এলিমেন্ট ইউজ করি, সেই ফর্ম এলিমেন্টের যে লুকটা, সেই লুকটাকে আমরা একটু ইন্টারঅ্যাকটিভ করার জন্য আমরা এই ফিল্ড সেট লেজেন্ড ইয়েটা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আসেন আমরা এটা একটু প্র্যাকটিস করে দেখি ফিল্ড সেট লেজেন্ডটা কিভাবে কাজ করে। তো আমরা সরাসরি মেইনলি আমাদের মূল আলোচনা চলে যাচ্ছে। আমরা নেটবিনস রিডুডু ওপেন করে নিলাম। এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে যাচ্ছি। নিউ থেকে একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিচ্ছি সাইড রুটের মধ্যে। এখান থেকে আমরা এর নাম দিচ্ছি এইচটিএমএল 5 ফিল্ড সেট লেজেন্ড। সো কাস্টমাইজ করে নিচ্ছি ডিজাইনটাকে। আচ্ছা, সো এখানে আমরা প্র্যাকটিসটা করব। আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, টাইটেলটা চেঞ্জ করে বলে দিচ্ছি এইচটিএমএল 5 আমরা এখানে বলে দিচ্ছি হোম। এবার বডির মধ্যে এসে আমরা খেয়াল করেন, বডির মধ্যে এসে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই ফাইলটাকে ব্রাউজারের মাধ্যমে আউটপুট নিয়ে আসি। সো তার জন্য আমরা আমাদের এই প্র্যাকটিস 1 যেখানে ছিল এটা, সো আমরা এখান থেকে এটাকে ওপেন করে নিই। এভাবে খেয়াল করেন, আমরা যদি এভাবে যাই, এখান থেকে HTML5 ফিল্ড সেট লেজেন্ডস এই প্রোগ্রামটাকে আমরা ব্রাউজারের থ্রুতে রান করে নিচ্ছি। সো আউটপুট কিন্তু কিছুই নেই, শুধু টাইটেল বারে হোম চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে আমরা বডির মধ্যে খেয়াল করেন, প্রথমে আমরা ফর্ম ট্যাগ দিয়ে শুরু করলাম, ফর্ম ট্যাগ দিয়ে শেষ করলাম, ফর্মের মধ্যে টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ করলাম। কেমন? সো টেবিলের মধ্যে আমরা নিয়ে কাজ করব আর কি। সো টেবিলের মধ্যে আমরা দেখেন, আমরা জানি টেবিলটাকে ভাগ করা হয় রো দিয়ে, রো কে ভাগ করা হয় কলাম দিয়ে। তো প্রথম কলামের মধ্যে আমরা লিখে দিলাম সাপোজ স্টুডেন্ট নেম। এবার সেকেন্ড কলামে আমরা এখানে বলে দিচ্ছি ইনপুট, তো টাইপ বলে দেওয়া হচ্ছে টেক্সট, নেম বলে দেওয়া হচ্ছে স্টুডেন্ট নেম। এবার আমরা আরেকটা রো নিচ্ছি, এরর মধ্যে এসে আমরা প্রথম একটা কলাম নিচ্ছি, এখানে বলে দিচ্ছি ইমেল অ্যাড্রেস। সেকেন্ড কলামে আমরা এভাবে বলে দিচ্ছি ইনপুট, টাইপ হচ্ছে ইমেল, নেম বলে দেওয়া হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমরা একটা সাবমিট বাটন নিয়ে নিচ্ছি, ইনপুট, টাইপ বলা হচ্ছে সাবমিট, নেম বলে দিচ্ছি বাটন, আর ভ্যালুর মধ্যে আমরা বলে দিলাম সেভ, সেভ স্টুডেন্ট ইনফো, সেভ স্টুডেন্ট ইনফো। কেমন? আমরা এভাবে একটা ফর্মের মধ্যে করে নিলাম। আর আমরা জানি যে ফর্মের মধ্যে যেটা করতে হয়, ফর্মের একটা অ্যাকশন থাকে এবং ফর্মের একটা মেথড থাকে। মেথড হতে পারে পোস্ট, হতে পারে গেট, আমরা দিয়ে দিলাম সাপোজ পোস্ট। সো এভাবে কাজগুলো হয়ে থাকে, খেয়াল করেন। তাহলে আমরা যদি এবার ব্রাউজার উৎসতে যাই, রিলোড দিই, দেখেন এইভাবে একটা আউটপুট দেখতে পাচ্ছি। এখন এই লেআউটটাকে আমরা যদি আরেকটু সুন্দর করতে চাই, সেক্ষেত্রে আমরা ফিল্ড সেট এবং লেজেন্ড এই ট্যাগুলো দিয়ে আমরা কাজটা করতে পারি। সো সেগুলোর ইউজ আমরা কিভাবে করব একটু খেয়াল করেন। আমরা এই ফর্মের মধ্যে যে টেবিলটা আছে, এই টেবিলটার মাধ্যমেই কিন্তু আমরা রো কলাম আকারে ইনপুট এলিমেন্টগুলো এবং টাইটেলগুলো নিয়ে এসেছি। এবার আমরা এখানে ফিল্ড সেট লেজেন্ড ইউজ করব। সো খেয়াল করেন, ফর্মের মধ্যে যে টেবিলটা আছে, এই টেবিলটাকে আমরা ফিল্ড সেট দিয়ে শুরু করলাম এবং এবং আমরা এখানে ফিল্ড সেট দিয়ে শেষ করে দিচ্ছি। ফিল্ড সেট দিয়ে শুরু করলাম এবং ফিল্ড সেট দিয়ে শেষ করলাম, অর্থাৎ পুরো টেবিলটা আমরা ফিল্ড সেটের মধ্যে দিয়ে দিলাম।
এবার আমরা যেটা করব এই ফিল্ড সেটের মধ্যে ফিল্ড সেট যেখানে শুরু হচ্ছে তার নিচে এসে আমরা লিজেন্ড লিজেন্ড ট্যাগ দিয়ে শুরু করলাম লিজেন্ড ট্যাগ দিয়ে শেষ করলাম এর মাঝখানে সাপোজ বলে দিলাম স্টুডেন্ট বা আমি এখানে বলে দিলাম যে স্টুডেন্ট ইনফরমেশন একটা বিষয় লিখে দিলাম এবার আমরা জাস্ট কি করলাম ওই ফর্মের মধ্যে আমরা ফিল্ড সেট এবং ফিল্ড সেটের মধ্যে লিজেন্ড দিয়ে দিলাম এবং ফিল্ড সেটের মধ্যে কিন্তু টেবিল ট্যাগটা আমার আছে এবার যদি আমি ব্রাউজারে যাই রিলোড দিই খেয়াল করেন দেখেন আমাদের এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসছে এখন এখানে আমাদের বিষয়টা হচ্ছে কি দেখেন ফর্মের ইনপুট এলিমেন্টগুলো টাইটেল এবং ইনপুট এলিমেন্টে এতটুকু আছে বাট বাই ডিফল্ট কিন্তু ফিল্ড সেট ট্যাগটার কারণে সে পুরো ওয়াইডটা নিয়ে নিছে তো আমি চাইলে এটাকে ছোট করে দিতে পারি সেটা কিভাবে দেখেন আমরা যদি ফিল্ড সেটের এখানে আসি আমরা যদি একটা ইনলাইন সিএসএস লিখি স্টাইল আমরা যদি এখানে এর ওয়াইডটা সেট করে দিই এভাবে ওয়াইডটা আমরা বলে দিলাম সাপোজ 30% বলে দিলাম এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দিই দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে তাই না হ্যাঁ এবার আমরা চাইলে এটাকে যদি এভাবে করে দিই সাপোজ 20% করে দিলাম খেয়াল করেন সেখান থেকে এরকম হয়ে যাচ্ছে খেয়াল করছেন এবার আমরা এই যদি এই স্টুডেন্ট ইনফরমেশন এই লেখাটা এটাকে চালে কিন্তু আমরা মাঝখানে নিয়ে আসতে পারি সেটা কিভাবে আমরা এই লিজেন্ডের মধ্যে এসে এখানে বলে দিব আমরা যদি এভাবে বলে দিই স্টাইলে গিয়ে বা এখানে আমরা এভাবে বলে দিতে পারি অ্যালাইন অ্যালাইন অ্যাট্রিবিউটটা আমরা করে দিতে পারি জাস্টিফাই জাস্টিফাই করে দিলাম এবার সেভ করে যদি ব্রাউজারে যাই রিলোড দিই আমরা দেখতে পাচ্ছি হয়নি আমরা জাস্টিফাই দিব না আমরা দিব কি সেন্টার অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার দিয়ে দিলাম এবার যদি ব্রাউজারে যাই রিলোড দিই দেখেন বিষয়টি কিন্তু আমার মাঝখানে চলে আসছে সো আমরা চাইলে এভাবে ফিল্ড সেট লিজেন্ড দিয়ে ফর্মের মধ্যে যে ইনপুট এলিমেন্টগুলো রাখবো তাদের একটা খুব অল্প পরিসরে একটা সুন্দর একটা স্টাইল নিয়ে আসতে পারি কেমন সো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটিতে আমাদের সাথে থাকার জন্য আমরা যে বিষয়গুলো দেখলাম যে ইনপুট এলিমেন্টগুলো ফর্মের মধ্যে থাকে এবং সেই ইনপুট এলিমেন্টগুলোকে আমরা ফিল্ড সেট লিজেন্ড দিয়ে কিভাবে একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি সো ধন্যবাদ সবাইকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম